নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর এপ্রিল 2022 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করছিলাম, অলরেডি এর একটি পার্ট নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি এবং আজকে তার সেকেন্ড পার্ট, যেখানে আমরা র্যান্ডম কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখব, তার পাশাপাশি স্পোর্টস দেখব, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স দেখব। তো এই ইম্পর্টেন্ট পোর্শনগুলো আজ কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর লাভ সম্পূর্ণ টান। চলুন শুরু করা যাক। তো এগুলো অ্যাপ অ্যান্ড পোর্টাল, সামিট ফেস্টিভ্যাল, ইম্পর্টেন্ট ডে, ডিফেন্স, বুকস অ্যান্ড অথর, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডেক্স, এগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। তো এবারে আমরা দেখব, আচ্ছা জুম হয়ে গেল, এবারে আমরা দেখব র্যান্ডম কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে তো প্রথমেই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে সেটা দেখুন, নরসিংহপেট্টাই। নরসিংহপেট্টাই কি? এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তামিলনাড়ুর একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ কথার অর্থ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেশন ট্যাগ, আর এর অর্থ হচ্ছে এই জিআই ট্যাগ যে বস্তু বা যে আইটেম পাবে সেই আইটেম শুধুমাত্র সেই জায়গায় তৈরি হচ্ছে বলে এটা গ্র্যান্টেড হবে। অর্থাৎ সেই জায়গায় তৈরি হচ্ছে, ধরুন একটা জিনিস রসগোল্লা, ধরুন উড়িষ্যায় জিআই ট্যাগ পেয়েছে, উড়িষ্যার জিআই ট্যাগ পেয়েছে, তার মানে রসগোল্লার জন্ম উড়িষ্যা এটা বলেই মানা হবে। যতই আপনি কলকাতা বলে চিত্তের করুন, কোনো কিছুই কিন্তু গ্র্যান্টেড হবে না, কারণ এটা কিন্তু উড়িষ্যার নামে জিআই ট্যাগ পেয়ে গেছে। তো জিআই ট্যাগ হচ্ছে কোনো জিনিস একটা নির্দিষ্ট জায়গায় তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে এবং সেই জায়গা ছাড়া সেই জায়গার জিনিস বলে কখনোই কিন্তু দাবি করা যাবে না। কিন্তু কলকাতার অবশ্যই এটা দাবি করার প্রয়োজন নেই যে রসগোল্লার আমাদের এটা উড়িষ্যার, কারণ কলকাতার রসগোল্লা বিখ্যাত আপনারা জানেন। নেক্সট, ফার্স্ট পেপারলেস লেজিসলেটিভ অ্যাসেম্বলি, প্রথম পেপার ছাড়া, কোনো রকম পেপার ছাড়া, কাগজ ছাড়া লেজিসলেটিভ অ্যাসেম্বলি কথা হচ্ছে রাজ্য বিধানসভা, কোনটা? নাগাল্যান্ড। আচ্ছা, এর সাথে সাথে বলে দিই, ফার্স্ট পেপারলেস কান্ট্রি কোনটা, ফার্স্ট পেপারলেস গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনটা, সেটা কিন্তু ইউএই। ইউএই হচ্ছে ফার্স্ট পেপারলেস সেন্ট্রাল গভর্নমেন্ট বা কান্ট্রি। পাশাপাশি এটাও মাথায় রাখবেন, ফার্স্ট পেপারলেস হাইকোর্ট, ফার্স্ট পেপারলেস হাইকোর্ট হচ্ছে কি, কেরালা হাইকোর্ট, ফার্স্ট পেপারলেস হাইকোর্ট। নেক্সট, ফার্স্ট স্ট্রিট অফ স্টিল, ইস্পাতের তৈরি প্রথম রাস্তা কোথায় তৈরি করা হলো, সুরাট, গুজরাটের সুরাটে কিন্তু ইস্পাতের তৈরি প্রথম রাস্তা তৈরি করা হলো। ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রুজ নাভাল শিপ, ওয়ার্ল্ডের মধ্যে সর্ববৃহৎ ক্রুজ নাভাল শিপ, এটা কোথায় তৈরি করা হলো, এটা চীনে তৈরি করা, চায়নাতে ইয়াংজে নদীর ওপরে, ইয়াংজে রিভার থ্রি গর্জেস ওয়ান, এটা কিন্তু সেই শিপের নাম বা জাহাজের নাম। রাশিয়া সাসপেন্ডেড ফ্রম ইউএনএইচআরসি, তো ইউএনএইচআরসি থেকে, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, এখান থেকে কিন্তু রাশিয়াকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ফার্স্ট লিগাল রাইট ফর ওয়াইল্ড অ্যানিমেল, তো ওয়াইল্ড অ্যানিমেল বা বন্য প্রাণীদের নিয়ে প্রথম যে লিগাল রাইট সেটা কোন কান্ট্রি প্রোভাইড করেছে, ইকুয়েডর। তো এটার পিছনে একটা স্টোরি রয়েছে, খুব সুন্দর একটা স্টোরি রয়েছে। তো ইকুয়েডরের প্রথমে থেকে একটা আইন ছিল যে কোনো প্রাণীকে কোনো রকম ব্যক্তি তার নিজের কাছে রাখতে পারবে না, অর্থাৎ কোনো রকম পোষ্য আকারে কোনো রকম ওয়াইল্ড অ্যানিমালকে নিজের কাছে রাখা যাবে না। কিন্তু একটা বানরকে ইকুয়েডরের একজন সাধারণ মানুষ নিজের কাছে রাখতো, পুষেছিল সেই বানরটাকে, এবং বানরটাও তার খুব একেবারে পোষ্য ছিল, বানরটা তাকে ছাড়া কিন্তু একেবারে থাকতে পারতো না। তো এই সময় ইকুয়েডরের পুলিশ এটা জানতে পারে এবং ইকুয়েডরের পুলিশ কিন্তু সেখান থেকে বানরটাকে নিয়ে চিড়িয়াখানায় গিয়ে রেখে দেয়, আর তার ফলে বানরটা তার যে মালিকের কাছে থাকতে না পেরে, কিছু খাওয়া দাওয়া না করে মোটামুটি এক মাস পরে গিয়ে বানরটা মারা যায়। এইটা দেখে কিন্তু ইকুয়েডরের যে গভর্নমেন্ট সেটা টনক নড়ে এবং সেখান থেকে লিগাল আইন তৈরি করে যে বানরদেরও বা ওয়াইল্ড অ্যানিমেলদেরও কিন্তু লিগাল রাইট থাকবে এবং তাদের নিজস্ব একটা থাকবে। তো এটাই কিন্তু এর পিছনের হিস্ট্রি, ফার্স্ট লিগাল রাইট ওয়াইল্ড অ্যানিমেলদের জন্য তৈরি করা হয়েছে ইকুয়েডরের দ্বারা, এটাই কিন্তু তার কারণ। তো সন্নিধিসে সমৃদ্ধি, এটা 126টা সিটি কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। পরীক্ষা যদি কোশ্চেন আসে তো ডিরেক্টলি কোশ্চেন আসবে কতগুলি সিটি এর মধ্যে ইনক্লুডেড, তো কারেক্ট অ্যান্সার 126টা। শিগমোগা এয়ারপোর্ট, এটা কর্ণাটক, শিগমোগা এয়ারপোর্ট কর্ণাটক। তো শিগমোগা এয়ারপোর্ট এটার নাম পরিবর্তন করে বাসবরাজ বোম্বাইরাজ সোমাপ্পা নাম পরিবর্তন করা হয়েছে, তো সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা কোন রাজ্যে রয়েছে, এটা রয়েছে কর্ণাটক। নেক্সট, অ্যাওয়ার্ড এবং অনার্সে কিছু রয়েছে, দেখুন বিবিসি স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার কার নাম, বালেশ্বরী। বিবিসি এমার্জিং স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ার শেফালি বর্মা, তো শেফালি বর্মা আরেকটা কারণেও নিউজে ছিলেন কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সে, তার কারণ দেখুন, শেফালি বর্মা সবচেয়ে কম বয়সে টি টোয়েন্টি, ওডিআই এবং টেস্ট ক্রিকেটে কিন্তু ডেবিউ করেছিলেন। তো 17 বছর সামথিং একটা নির্দিষ্ট দিন, 17.5 বছরের কাছাকাছি বয়সে কিন্তু তিনি ডেবিউ করেছিলেন, তিনি সবচেয়ে কম বয়সী ক্রিকেট প্লেয়ার কিন্তু তৈরি হয়েছিলেন। আর নেক্সট, স্টকহোম ওয়াটার প্রাইজ 2022 উইলফ্রেড ব্রুস্টার্ট, স্টকহোম ওয়াটার প্রাইজ 2022 উইলফ্রেড ব্রুস্টার্ট।
স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার, স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার মেলে কি কে নীরজ চোপড়া, আর ফিমেল মীরাবাই চানু। স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার ফিমেল মীরাবাই চানু আর মেল নীরজ চোপড়া। মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড সুরেশ রায়না পেয়েছেন। সরস্বতী সম্মান রামাদর্শ মিশ্র কিন্তু সরস্বতী সম্মান পেয়েছেন, খুব ইম্পর্ট্যান্ট। সেন্ট্রাল ব্যাঙ্কিং অ্যাওয়ার্ড ব্যাঙ্ক অফ কোরিয়া পেয়েছে। ও হেনরি প্রাইজ অমর মিশ্র পেয়েছেন তার গাঁও বুড়োর জন্য। ট্রি সিটি এবারে কিন্তু 2022 মুম্বাই এবং হায়দ্রাবাদ হয়েছে, গত বছর শুধুমাত্র হায়দ্রাবাদ ছিল। অস্কার 94 যে অস্কার হলো 2022, সেখানে কিন্তু কোডা মুভি বেস্ট মুভির অ্যাওয়ার্ড পেয়েছে। আর সবচেয়ে বেশি নমিনেশন পেয়েছে কে, দ্য পাওয়ার অফ দ্য ডগ। আর এই যে দ্য পাওয়ার অফ দ্য ডগ, এই যে মুভিটা কিন্তু শুধুমাত্র সবচেয়ে বেশি অস্কারে নমিনেশন পেয়েছে তাই কিন্তু নয়, এই মুভিটা কিন্তু গোল্ডেন গ্লোব, বাপটা, এই অ্যাওয়ার্ড কিন্তু জিতে নিয়েছে। গ্রামি 2022 লিভ দ্য ডোর ওপেন, সিল্ক সোনিকের লিভ দ্য ডোর ওপেন, এটা কিন্তু রেকর্ড অফ দ্য ইয়ার পেয়েছে। আর অ্যালবাম অফ দ্য ইয়ার পেয়েছে উই আর অ্যালবাম অফ দ্য ইয়ার, লিভ দ্য ডোর ওপেন, রেকর্ড অফ দ্য ইয়ার, তার পাশাপাশি এটা কিন্তু বেস্ট সঙের অ্যাওয়ার্ডও পেয়েছে সিল্ক সোনিকের লিভ দ্য ডোর ওপেন। আর অ্যালবামের ক্ষেত্রে উই আর জন বাটিস্টি। আচ্ছা, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু প্রত্যেকটা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স, এর থেকে আর বাদ দেওয়ার চেষ্টা করবেন না, এগুলো কিন্তু পড়তেই হবে। অ্যাপয়েন্টমেন্ট দেখে নিন, এন বীরেন সিং মণিপুরের সিএম হয়ে গেছেন, পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের সিএম হয়েছেন, রাজেশ গোপীনাথ সিইও হয়েছেন কার, টিসিএসের সিইও এবং এমডি হয়েছেন, প্রমোদ সাওয়ান্ত গোয়া সিএম নিযুক্ত হয়েছেন, রেনু সিং ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশনের ডিরেক্টর নিযুক্ত হয়েছেন, হিমন্ত বিশ্ব শর্মা বিএআই বা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। আচ্ছা, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, হিমন্ত বিশ্ব শর্মা একটা রাজ্যের চিফ মিনিস্টার, তো কোন রাজ্যের চিফ মিনিস্টার তিনি? হিমন্ত বিশ্ব শর্মা, তিনি কিন্তু ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। ডক্টর মনোজ সোনি ইউপিএসসি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, মনোজ নামটা কিন্তু খুবই ফেমাস হয়ে গেছে, মনোজ সোনি তিনি ইউপিএসসি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তার পাশাপাশি মনোজ পাণ্ডে তিনি কিন্তু ইন্ডিয়ান আর্মির চিফ হয়েছেন। হর্ষবর্ধন সিংলা G20 কোয়ার্ডিনেটর, হর্ষবর্ধন সিংলা G20 কোয়ার্ডিনেটর নিযুক্ত হয়েছেন ভারতের। মনোজ পাণ্ডে আর্মি চিফ নিযুক্ত হয়েছেন। নরেশ কুমার চিফ সেক্রেটারি অফ দিল্লির চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। ফরেন সেক্রেটারি ভারতের ফরেন সেক্রেটারিকে নিযুক্ত হয়েছেন বিনয় কুমার খাত্রা ভারতের ফরেন সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ নিযুক্ত হয়েছেন কে, সুমন বেরি ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ। নেক্সট দেখব, আরও কিছু অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এগুলো ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। গিলবার্ট ফোসুং হাংবো ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান এর ডিজি নিযুক্ত হয়েছেন, ডিরেক্টর জেনারেল। জেমস টোলেনবার্গ ভেরি ইম্পর্টেন্ট ন্যাটো সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়েছেন, এটা মেন্সে এসেছিল, ESICUDC-র মেন্সে এসেছিল। রবার্ট অ্যাভেলা মাল্টার প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। মিয়ান মুহম্মদ শেহবাজ শরীফ পাকিস্তানের PM নিযুক্ত হয়েছেন, এটা খুব ইম্পর্টেন্ট। রমেশচন্দ্র লাহতি রিসেন্টলি কিন্তু মারা গেছেন, তো এই রমেশচন্দ্র লাহতি তিনি কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন রমেশচন্দ্র লাহতি। পরীক্ষা কিন্তু বহু পরীক্ষায় রিসেন্টলি জিজ্ঞাসা করা হয়েছে রমেশচন্দ্র লাহতি কে ছিলেন। স্পোর্টস থেকে দেখে নিন, টপ স্কোরার এবারে রোনাল্ডো কিন্তু এবছরে টপ স্কোরার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার পাশাপাশি র্যাঙ্কিংয়ের দিক থেকে রোনাল্ডো যেমন টপ স্কোরার, তেমনই কিন্তু প্রফেশনাল যে ফুটবলারের দিক থেকে টপে রয়েছেন রোনাল্ডো। ICC ওয়ার্ল্ড কাপে ফিমেলদের, মহিলাদের ICC ওয়ার্ল্ড কাপ এবার চ্যাম্পিয়ন হয়েছে কে, অস্ট্রেলিয়া। রানার্স আপ হয়েছে ইংল্যান্ড, এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে, নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড কিন্তু এবারে হোস্ট কান্ট্রি ছিল। অ্যাশলে বার্টি অস্ট্রেলিয়ার, এবং তিনি কিন্তু রিসেন্টলি রিটায়ার করেছিলেন, সেই জন্য তিনি এবারে খুব বিখ্যাত রয়েছেন, মানে নিউজে রয়েছেন। আর অ্যাশলে বার্টি তিনি অস্ট্রেলিয়া ওপেন জিতেছেন এবারে 44 বছর পরে। অ্যাকচুয়ালি 44 বছর পরে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে এমন কথাটা নয়, গত বছর অস্ট্রেলিয়ান ওপেন হয়েছিল, কিন্তু প্রবলেম হচ্ছে কি, অস্ট্রেলিয়ান ওপেন কিন্তু কোনো অস্ট্রেলিয়ার কেউ কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারত না, তো 44 বছর পরে এটা কিন্তু ভেঙে দিয়েছেন অ্যাশলে বার্টি, এবং তিনি কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন, এবং তার পরবর্তীকালে তিনি কিন্তু রিটায়ার করে গেছেন। রিসেন্টলি 2 গ্র্যান্ড স্ল্যামে অ্যাশলে বার্টি জিতেছেন ফিমেলের পক্ষ থেকে, তো অ্যাশলে বার্টি একটা জিতেছেন এবারে 2022 অস্ট্রেলিয়ান ওপেন, আর 2021 লাস্টে যেটা হলো উইম্বলডনে, এই দুটোতে কিন্তু অ্যাশলে বার্টি জিতেছেন। স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ কত সালে অনুষ্ঠিত হবে, 2023 স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, আপনারা কমেন্ট বক্সে জানাবেন কতগুলি কান্ট্রি এখানে যোগদান করছে স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ।
সুইস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এখানে কিন্তু পিভি সিন্ধু এখানে কিন্তু জিতে গেছেন মহিলা সিঙ্গলসে, ফিমেল সিঙ্গলসে এখানে পিভি সিন্ধু জিতেছেন। তো এই ছিল আমাদের সেকেন্ড পার্টের কারেন্ট অ্যাফেয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।